স্রাংশালো অরুন্ধতি নগর ইংলিশ মিডিয়াম স্কুলর শাকমুচুঙ্গি থিরিমা পান্ডা সংযাজাকা পান্ডা ও হাস্তেনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহানো খবে কুবুন আদং রব মানজাখা হাস্তেও কুতাল হাপং খাজাকমানি উলেও হাস্তে হাপং দালবিদাল সমমতাক নাহারি সমমতাক হইদগ শাকমুচুঙ্গি থিরিমা পান্ডাবো হাপং নিনো কাইসা তাংবতাক শাকহাইমিয়া থিনা কুমা জড়াও ও শাকনাই থিরি উই লুকুচু বানানি হাপং নিও তাংবতাক নরে গই সিজাক নুজাক লুকুরব শাকথানি সমমতাক হইদগ শ্রাংশালব ও তাংবতাক নো বসকাঙ্গ তনি উইনো আগরতলা অরুন্ধতি নগর ইংলিশ মিডিয়াম রংনগ মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প সংযোজাখা পান্ডাও হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত অভিজিৎ মল্লিক অলোক রায়নো খবই কুমনি আদং রক্ত বাইখা শাকনি থৈরি উই লুকুচু বাথানি ধর্ম বর্ণ গড়ই নাকুকমানি জড়াও লুকুচু বানানি সি কতর ধর্ম হিরেই পান্ডাও ককলাম নারখা মন্ত্রী অকরা তেই রেগ ফ্রুগনাই বাই রেগ শ্রুগনাই নি হালক নি ককনব খোরসাওই ককলাম নারখা পান্ডাও মন্ত্রী অকরা এইটি নগর ইংলিশ মিডিয়াম স্কুলে 2017 থেকে শুরু হয়েছে আমার কাছে যা রেকর্ড করা হলো এবং এখানে বিভিন্ন ডিমান্ড নিয়ে সুন্দরভাবে পাঠ করলো শুনলাম সব আমার কাছে সে ডিমান্ডের কপিটাও আছে এখানে অ্যাকচুয়ালি স্কুল করার আগে আগে ভাবতে হয় যে এটা ভবিষ্যৎ নিশ্চয়ই তার স্কুলের শ্রীবৃদ্ধি ঘটবে কী কী দরকার তো সেই হিসাবে কিন্তু এখানে তার এক্সপানশন করার যে রূপরেখা সেটা আগের থেকেই করা উচিত আমার মনে হয় এখন তাও আমি জিজ্ঞেস করলাম যে এখানে ক্লাসের সংখ্যা নাকি খুব কম তো ন্যাচারালি এখন ক্লাস সেভেন পর্যন্ত এখানে ক্লাস চলছে ধীরে ধীরে 8 হবে 9 হবে 12 হবে তো অ্যাকোমোডেশন প্রপারলি সেটা একদম হুট করে আমি শুরু করে দিলাম এটা হয় না আবার হুট করি আবার সব হয় কিন্তু দেখতে হবে এক্সপানশন বা সব বিষয়গুলো আগামী দিনে যাতে সমস্যা না হয় লজিস্টিক সাপোর্ট তো আমাদের সরকার দেবেই এবং এখানে বাউন্ডারি বিষয়টা আমি দেখলাম এখানে তারও টাকা বরাদ্দ হয়েছে সেটাও করবে এবং আমি যা দেখলাম এখানে যেভাবে পিলারগুলো আছে ছাদের উপর তো সেটাকেও করা যাবে এমন না তবু আরও বিশদভাবে এই বিষয়টা দেখতে হবে যাতে করে আগামী দিন এই স্কুলের কোনো সমস্যা সম্মুখীন না হতে হয় ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের সময় তো ইংলিশ মিডিয়াম স্কুল ছিলই না একটা স্কুল ছিল শিশুবিহার স্কুল এখনের যে শিশুবিহার স্কুল এটাও না এই শিশুবিহারের আগের শিশুবিহার ছিল জগন্নাথবাড়ি রোডে শুধু নার্সারি সেই নার্সারিতে আমি একজন স্টুডেন্ট তো এখানে যারাই উপস্থিত তাদেরকে দেখলে মনে হয় যে নিজের যে চেহারাটা অনেকটা দর্পণের মধ্যেই দেখতে পাই আগে আমরা ছিলাম এই জায়গায় আমাদের ছেলেমেয়েরা এখন এই জায়গায় ছিল এখন তাদেরও ছেলেমেয়েরা এখন এখানে মানে তিন জেনারেশনের রূপ এখানে তো এই পরম্পরা সৃষ্টি সংস্কৃতি আমাদের চলবে যেভাবে ডান্স করলো মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আজকে এই শুভ সূচনা হলো তো এইগুলো চলতে থাকবে কোনো জায়গায় রুখে থাকবে না তো এইভাবে আমাদের যে ডেভেলপমেন্ট যার বেশি থাকবে তার হাতের মুঠোই থাকবে সারা পৃথিবী সেই সামনের দিকে এগিয়ে যাবে তো এই বয়স তো একদম মাটির মতো যেভাবে দুলালবাবু বলছিলেন যে যেভাবে এখন আমাদের এই ছেলে মেয়েদের কচি কাচাদের আমরা যেভাবে গড়ব সেভাবে ওরা গড়বে তো টিচারদের দায়িত্ব অফুরন্ত টিচারদের নিজেদের নলেজ আপ টু ডেট করতে হবে বিভিন্ন বিষয়ে জানতে হবে গতানুগতিক আমি একবার যে জিনিসটা একদম জেনে গেলাম সেটাই স্টপ না ফুল স্টপ না তার মধ্যে এডিশন অল্টারেশন করে একদম লেটেস্ট যে জ্ঞান আছে সেটা দান করা আমরা এখানে ব্লাড ডোনেশন যে এত সুন্দর এটা বলবো যে উৎসবের মেয়াদ এখানে হচ্ছে আমি যখন একজন ডাক্তারবাবুর সাথে কথা বলছিলাম আমি নিজে একজন টিচার ও বলছে স্যার আপনিও তো আমার ক্লাস নিয়েছেন একজন ডাক্তারবাবু বলছে আমি তো ভুলেই গেছি বলে স্যার আমি তো আমার মুখ বেঁচে তো শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টদের যে একটা মধুর সম্পর্ক সেটা কিন্তু সারা জীবন থাকে
রাজাখর আগলেরি নিতাই দেনি রহর্জা কথম বি রিপোর্ট খুপই।